আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির আইটি নতুন আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার সর্বশেষ প্রকাশিত আপডেট নিয়ে পাশাপাশি আলোচনা করব গুচ্ছে থাকা যে বিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে তারা কবে নাগাদ তা প্রকাশিত হতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ করছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা ইতিমধ্যে জানতে পেরেছ গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় এক নভেম্বর অর্থাৎ আজকে কমার্সের অর্থাৎ বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা এবং কিছু বিতর্কের সৃষ্টি করার মাধ্যমে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষাটি শেষ হয়ে গেল এবং খুব অল্প সময়ের মধ্যে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষার ফল প্রদান করা হবে প্রথমেই আমাদেরকে জানতে হবে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার পরবর্তী কার্যক্রমটা কি অর্থাৎ কিভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা মূলত দুটি ধাপে সম্পন্ন হচ্ছে প্রথম ধাপ আজকে শেষ হয়ে গেছে অর্থাৎ আবেদন এবং আবেদনের পরে গুচ্ছ পরীক্ষা দেওয়া এটা মূলত একটি সেন্ট্রাল এক্সামিনেশন ছিল অর্থাৎ দৃষ্টি বিশ্ববিদ্যালয়ের একসাথে একটি পরীক্ষা ছিল এই পরীক্ষার মাধ্যমে যে স্কোরটি বা নাম্বারটি পাবে সেটি দিয়ে দ্বিতীয় ধাপে অর্থাৎ এখন রেজাল্ট পাবলিশ হওয়ার পর দ্বিতীয় ধাপে গুচ্ছে থাকা যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা বিভিন্ন সার্কুলার দেবে সেই সার্কুলার উপর ভিত্তি করে তুমি আবেদন করবে সেটা হচ্ছে দ্বিতীয় ধাপ ইতিমধ্যে প্রথম কমপ্লিট হয়ে গেছে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো কোটা ছিল না অর্থাৎ মুক্তিযোদ্ধা উপজাতি বা অন্যান্য যে কোটা সেগুলো কিন্তু ছিল না এই কোটাগুলো তোমরা পাবে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করবে তখন আশা করি বুঝতে পেরেছি গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় আরেকটি বৈশিষ্ট্য ছিল সেখানে পাস ফেল ছিল এখানে যখন বিশ্ববিদ্যালয়গুলো সার্কুলার দিবে তখন তারা হয়তো বা বলে দিবে যে তুমি আমাদের বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য তোমার এত স্কোর বা এত নাম্বার তোমাকে পেতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে সেটাই হবে সেই বিশ্ববিদ্যালয়ে পাস মার্ক আশা করি বুঝতে পেরেছি এবার আসি বিশটি বিশ্ববিদ্যালয়ে আসন কত রয়েছে এটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্ট্যান্ট প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আসন জানাটা খুব জরুরি বিজ্ঞানের জন্য কত মানবিকের জন্য কত চারুকলার জন্য কত বা বাণিজ্যের জন্য কত এই বিষয়গুলো আমাদের জানতে হবে তাহলে আমাদের প্রস্তুতি এবং কোন বিশ্ববিদ্যালয়ে কখন আবেদন করব সেই বিষয়গুলো বা মোট কথা প্ল্যানিংয়ের জন্য এটা অনেক হেল্পফুল চলো বিস্তারিত জেনে নেই বন্ধুরা প্রথমেই আসবো সাধারণ বিশ্ববিদ্যালয় ভিত্তিক আসন সংখ্যা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে বারোশো পঁয়তাল্লিশ বাণিজ্যে পাঁচশো বিশ মানবীকে আটশো পঞ্চাশ চারুকলা একশো পঞ্চাশ সব মিলে দুই হাজার সাতশো পঁয়ষট্টিটি আসন ইসলামী বিশ্ববিদ্যালয় বিজ্ঞানে পাঁচশো পঞ্চাশ বাণিজ্যে চারশো পঞ্চাশ মানবীকে চোদ্দোশো একাত্তর সব মিলে দুই হাজার চারশো একাত্তর খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে ছয়শো পঁয়তাল্লিশ বাণিজ্যে একানব্বই মানবীকে চারশো পঁয়তাল্লিশ সব মিলে এগারোশো একাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিজ্ঞানে পাঁচশো পনেরো বাণিজ্যে দুশো বান্ন মানবিকে দুশো তিয়াত্তর সব মিলে এক হাজার চল্লিশ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে দুশো বাহাত্তর বাণিজ্যে দুশো আটচল্লিশ মানবীকে পাঁচশো চল্লিশ সব মিলিয়ে এক হাজার সাত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে ছয়শো বিরানব্বই বাণিজ্যে দুইশো একাশি মানবিকে তিনশো আটানব্বই সব মিলিয়ে তেরোশো একাত্তর বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে ছয়শো ঊনপঞ্চাশ বাণিজ্যে পঁয়ত্রিশ মানবিকে চারশো তেষট্টি সব মিলে এগারোশো সাতচল্লিশ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য ৩৫ মানবিকে একশো বিশ সব মিলে একশো শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিকে তিরিশটি করে আসন রয়েছে সব মিলে নব্বইটি আসন এই সাধারণ বিশ্ববিদ্যালয়ে সব মিলে সব মিলে এগারো হাজার দুইশো আশিটিরও বেশি আসন রয়েছে এবার আসি বিশ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা সাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে বারোশো দশ বাণিজ্যে তিরাশি মানবিকে তিনশো দশ সব মিলে এক হাজার হাজি মোহাম্মদ দানেশে বিজ্ঞানে বারোশো ষাট বাণিজ্যে দুশো আশি মানবিকে তিনশো পঁয়ষট্টি সব মিলে উনিশশো পাঁচ মালানা ভাসানিতে বিজ্ঞানে সাতশো তেত্রিশ বাণিজ্যে চুয়ান্ন মানবিকে আঠাশ সব মিলে আটশো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞানে নয়শো সত্তর বাণিজ্যে একশো উনত্রিশ মানবীকে একশো ছিয়াশি মো এক হাজার দুইশো পঁচাশি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞানে ছয়শো পঁচাশি বাণিজ্যে একশো চল্লিশ মানবীকে একশো সব মিলে নয়শো পঁচিশ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞানে ছয়শো পঞ্চাশ বাণিজ্যে একশো পঁচিশ মানবীকে একশো পঁয়তাল্লিশ সব মিলে নয়শো বিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ষোলোশটি আসন রয়েছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে পঁচাত্তর বাণিজ্যে পঁচাত্তর সব মিলে একশো পঞ্চাশ বঙ্গমাতা শেখ ফজুলত নেশা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানে নব্বই বাণিজ্যে এবং মানবিকে তিরিশটি করে আসন রয়েছে সব মিলে একশো পঞ্চাশটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট সাতশো আসন রয়েছে সব মিলিয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দশ হাজার তিরাশিটির বেশি আসন রয়েছে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে একশোটি আসন রয়েছে তার মানে বিজ্ঞানে প্রায় সব মিলিয়ে দশ হাজার তিনশো একাত্তরটি আসন বাণিজ্যে দুই হাজার আটশো আটান্নটি আসন মানবিকে পাঁচ হাজার সাতশো চুয়ান্নটি একশো পঞ্চাশ সব মিলে প্রায় উনিশ হাজার একশো তেত্রিশটির বেশি আসন রয়েছে বন্ধুরা এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটি হচ্ছে বৃষ্টি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার কবে দিবে এবং কবেই আমরা আবেদন করতে পারব বন্ধুরা তোমরা জানো এক তারিখ অর্থাৎ আজকে সি ইউনিটের বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে তাদের রেজাল্ট আগামী হয়তো বা তিন থেকে চার কর্ম মধ্যে প্রদান করা হবে বা দিয়ে দেওয়া হবে এরপর যে প্রক্রিয়াটি আসবে সেটার নাম হচ্ছে খাতা পুনর্মূল্যায়ন তোমরা অনেকেই যারা বিশেষ করে বি ইউনিটের শিক্ষার্থীরা অনেকেই রেজাল্টের অসামঞ্জস্যতা রয়েছে অনেকে বলছে গরমিল রয়েছে অনেকে সন্তুষ্ট না দ্বিতীয়বার রেজাল্ট পাবলিশ হওয়ার পরও তারা এবং যারা ক ইউনিট এবং গ ইউনিটে আবেদন করেছে তাদের মধ্যেও যদি এই অসন্তুষ্টি থাকে তারা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করবে মোট কথা বাণিজ্যের রেজাল্ট পাবলিশ হওয়ার পরপরই মূলত এই পুনঃনিরীক্ষার কার্যক্রম চলবে এরপরেই মূলত হচ্ছে বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হবে গুচ্ছে থাকা যে বিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে যার নাম ইতিমধ্যে আমি তোমাদেরকে বললাম সেই বিশটি বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদাভাবে সার্কুলার দিবে তোমরা জানো ইতিমধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয় প্রাথমিক সার্কুলার দিয়েছে এর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় রয়েছে রয়েছে সাস্ট অর্থাৎ সাজাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে বঙ্গমাতা শেখ নেসা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ব বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় রয়েছে এবং পাশাপাশি আজকে একটি সংবাদ মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারাও বলেছে আগামী খুব অল্প সময়ের মধ্যেই তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে দিবে। চলো আমরা এই নিউজটি একবার দেখে নিই বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা হচ্ছে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এখানে বলেছে দেখো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছে সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন এখানে দেখো নিচের দিকে বলা হয়েছে আগামী তিন নভেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা শেষে ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি সংক্রান্ত পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে শিক্ষার্থী ও অভিভাবকদেরকে বলবো। আপনারা নিয়মিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নজর রাখেন আমাদের লক্ষ্য আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সমাপ্ত করা ঠিক এভাবেই প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রশ্ন করতে পারো বাকি বিশ্ববিদ্যালয় তাহলে কবে করবে কারণ এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রয়েছে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে তারা তাহলে কবে দিবে মূলত খাতা পুনঃনিরীক্ষার রেজাল্টের পরই তাদের ভর্তি কার্যক্রম চলবে তবে এই সময়টুকুর মধ্যেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের প্রাথমিক নির্দেশনা প্রকাশ করে দিবে এবং সময় সময় আমার চ্যানেলে তোমরা আপডেট পেয়ে যাবে এ ব্যাপারে তোমরা নিশ্চিত থাকতে পারো ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট এবং কবে নাগাদ বিশটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে তা নিয়ে একটি আনুমানিক ধারণা করলাম আশা করি আগামী আপডেট পাওয়ার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ